হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন কাদেরকে নিয়ে আজকে ভিডিও করতে চলে এসেছি। তো আজকে আমি ভিডিওটা তৈরি করেছি ইউটিউবার নাজমুল বাপ্পির যে একটা ভিডিও আপলোড করেছে, বিয়ে হতে না হতেই মিম কেন বাবুর পা ধরে বসে আছে, সেই ভিডিওটা নিয়ে। সে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে, হাস্যকর তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে, যেটা শুনে মানে ইউটিউববাসী প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেই ভিডিওটার কিছু সেই উত্তরের প্রশ্নের উত্তরের কিছু রিয়াকশন নিয়ে আজকে আমি চলে আসলাম। তো প্রথমে যেরকম প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, হ্যালো বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন আমরা মিমের বিয়েটা ইসলামিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদেরকে একটা প্রশ্ন আমি রাখি, মিমের যে বিয়েটা হলো এটা কি কোনো ইসলামিক রীতিমতো কোনো বিয়ে হয়েছে? আপনারা মনে করেন যে বিয়েতে উচ্ছৃঙ্খল নাচ গান, তারপর ডান্স ছিল তার বড় বোনদের উচ্ছৃঙ্খল কথাবার্তা, সেটাতে কি কোনো ইসলামিক কোনো কিছু আছে? সেটা তো আমার দেখে মনে হলো না। এখানে কি আপনাদের মনে হয়েছে যে ইসলামিক কোনো রীতিমতো বিয়ে হয়েছে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় ইউটিউবের সব থেকে অশ্লীল এবং নোংরামি বিয়ে হয়েছে এটা। যে যার নাকি দ্বিতীয় বিয়ে, যার একটা মেয়ে আছে, তার যে এইভাবে বিয়ে হয় সেটা আমি এই প্রথম দেখলাম। তারা নাকি আরও অনুষ্ঠান করবে, তো জানি না সেই অনুষ্ঠানে তারা কি করবে, মানে এখনই আমার ভেবে মাথায় মানে আসতেছে না তারা আরও কি কি করতে পারে। আর ইউটিউবের জন্য তারা যা খুশি তা করতে পারে, এটা আমরা সবাই জানি। তো দ্বিপ্রথম প্রশ্ন ছিল, উত্তর ছিল যে ভাবিরা কেন গ্রাম থেকে এসে না খেয়ে চলে গেল। তো তার উত্তর এটা ছিল যে অনুষ্ঠান তো পরে করা হবে, খাওয়া দাওয়া তো পরে আছে, ওনারা তো আর পর না, ওনারা তো ঘরেরই লোক, তো ওনারা তো মানে না খেয়ে যায়নি, ওনাদেরকে বাসা থেকে বাইরে থেকে খাবার এনে খাওয়ানো হয়েছে। তো আপনারা তো ইউটিউবে আনাচে কানাচে নোংরামি যত কিছুই হয় সব কিছু ইউটিউবে শেয়ার করেন, তো ওনারা যে খাওয়া দাওয়া করলো সেটা তো কারো ব্লগে আসলো না, আর কারো না আসলো তো ইউটিউবার নাজমুল ওনার ব্লগে অবশ্যই আসতো যে হ্যাঁ 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 এই তো দেখেন ভাবিদেরকে বাইরে থেকে এনে খাওয়ানো হচ্ছে, হেসে হেসে উনি এই ব্লগটা কিন্তু অবশ্যই করতো। তো তার ব্লগে তো দেখা হলো না। আর এটা কেমন ধরনের কথা যে পরবর্তীতে অনুষ্ঠান হবে তার জন্য কি এখনও মানুষ না খেয়ে বসে থাকবে? আপনারা তো ঠিকই 3 দিন যাবৎ ইউটিউব মিমের বাসায় এসে 3-4 দিন ধরে খাওয়া দাওয়া করতেছেন, মিমের যে বিয়ে তাকে দিয়ে ঘর ঝাড়ু পর্যন্ত দেওয়ানো হচ্ছে। কই আপনার বউ তো একটা বলা রান্নাও করে না, ঘরও কোনো কাজ করে না, সব তো মিমকে দিয়ে করাচ্ছে, মিমই করতেছে তাই না? তো মিম কি পারলো না তার ভাবিদেরকে একবার রান্না করে খাওয়াতে? যতই হোক তার ভাবিরা তো দূর থেকে আসছিল, তো তাদের ভাবিদের নিয়ে কথা বলতেছে দেখা ভাবেন না, তার ভাবিরা যে খুব ভালো মানুষ তাও না, যেহেতু কথার পৃষ্ঠে কথা এসেছে তাই কথাগুলো বলতেছি। তো এটা তো একটা ইসলামিক বিয়ে হয়নি। তারপরে ই ছিল যে বাবু মিম কেন শাশুড়িকে সালাম করতে গেল না, তাদের থেকে মুরব্বী কেউ আসে না তাই নাকি মিম যায়নি? কেন বাবুকে নিয়ে যেতে পারলো না, বাবুর কি ক্ষমতা ছিল না? বাবু তো একটা মানে কি বলবো, মিমের পাঁচাটা গোলাম হয়ে গিয়েছে। ইচ্ছে করলে বাবুই তো পারতো তার মা বউকে নিয়ে মাকে সালাম করে তারপর যা খুশি তা করতে, ইচ্ছা করলে পারতো, কিন্তু আপনারা এটা করতে দেননি। আপনারা আগের থেকে সব প্ল্যান করে রেখেছেন কেমনি কি করবেন, তো সেখান থেকে সে বাবু আর বের হতে পারেনি, আপনাদের প্ল্যান থেকে বাবু আর বের হতে পারেনি, তার জন্য কিছু করতে পারেনি। তো আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে আমার কিছু করার নেই, যেটা সত্যি যে যারা আমরা যারা ইউটিউবে দেখে যা কিছু যা দেখতেছি সেটাই শেয়ার করতেছি আপনাদের মাঝে। যেইগুলো হচ্ছে কাণ্ড কারখানাগুলো এই এই বিয়েটা নিয়ে, এইগুলো কিন্তু একদম ঠিক হয়নি, ঠিক হচ্ছে না। তো তারা কিন্তু সব কিছুই শেয়ার করে, তার ভাবিরা যে না খেয়ে গেল, তারপর মিম বাপুর পা ধরে বসে আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সামনে এসে দেখেন মিম কীভাবে তার পা স্বামীর খেদমত করতেছে, বা কী সম্মানটা বাবুকে দিচ্ছে, কী সম্মানটা বাবুকে দিচ্ছে। আসলে চারিদিকে শুধু ক্যামেরা, মিম আর বাবুর যে পার্সোনালিটি সময় কাটাবে সেটাও উপায় নেই। এদিক দিয়ে সাবিনা ক্যামেরা ধরে রেখেছে, এদিক দিয়ে নাজমুল বাপ্পি, এদিক দিয়ে তৃষা, এদিক দিয়ে তানজু, মানে
কেউ বাকি নেই, চারিদিকে শুধু ক্যামেরায় ধরে রাখে, তো তারা একান্ত সময় বাসে কীভাবে কাটাবে? তার পরবর্তীতে প্রশ্ন তো ছিল যে আমরা কেন মিমকে হোটেলে পাঠালাম হানিমুন করতে, বাসর করতে? আপনারা ইচ্ছা করলে পারতেন তাদের বাসায় রাখতে, কিন্তু এটা আপনাদের একটা কন্টেন্ট তৈরি হবে, আপনারা ইউটিউবে একটা, আপনি ভাবছেন যে এটা দেখে ইউটিউবে সবাই আপনাকে বাহবা দিবে, বাহ বড় তুলা ভাই, সে একদম তাদেরকে পার্সোনালি একটা সময় কাটানোর চেষ্টা করেছে, কিন্তু তার ঘরে আপনি এসি রুমে বাতাস খাবেন, আপনি নিজের মুখে স্বীকার করলেন যে হ্যাঁ হ্যাঁ আমি তো এই ঘরের দখল আমি ছাড়বো না, তা আপনি নিজের মুখে তো স্বীকার করলেন, আপনি তো এই ঘর দখল ছাড়বেন না, আপনি এক ঘর দখল করে রেখেছেন, আপনার মেয়ে, আপনার পালিত মেয়ে এক ঘর দখল করে রেখেছে সাবিনা তার বাচ্চাদের নিয়ে, তো সেখানে আর বাবু আরই আর ওরা যদি পার্সোনালি সময় কাটাতেও যায় আপনারা তো দিবেন না, আপনারা ওনাদের ওদেরকে চারিদিকে ক্যামেরা ধরে রাখবেন। তাই বাবু ওরা ভাবলো যে না যাক আমরা একটু সময় কাটিয়ে আসি, আর একটা ইউটিউবে কন্টেন্ট তৈরি হয়ে যাবে এই ফাঁকে, তাই না? এই সামনে যে বিয়ে নিয়ে আর একটা মাতামাতি করবো, তার জন্য তো কিছু টাকা পয়সা গোছানোর দরকার। আপনারা তো শুধু মাস্টার প্ল্যান নিয়ে থাকেন কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় কীভাবে, আপনারা আসলে যে বিয়েটা দিলেন এটা কোনো বিয়ে না, এটা হচ্ছে একটা কন্টেন্ট। আর এমনই বিয়ে হলো যে এখানে বাবুর জন্য একটা সাগরনাও তৈরি করা হলো না, আর শুধু নাচানাচি লাফালাফি হলো, কোনো খাওয়া দাওয়ার কোনো আয়োজন নেই, মানে আপনারা নাচানাচি লাফালাফিতে এতটাই ব্যস্ত ছিলেন, এতটাই ব্যস্ত ছিলেন যে কেউ রান্না করার কোনো সময় পান নেই। কেন, তিশার কি কোনো দায়িত্ব ছিল না? সে বড় বোন হিসাবে তার কি নাচানাচি করারই দায়িত্ব, ইউটিউবে কন্টেন্ট তৈরি করারই দায়িত্ব? তার উচিত ছিল সবার কীভাবে খাওয়া দাওয়া করবে সেই দায়িত্বটা নেওয়া। শুধু বিয়ে মানে যে একটা নাচানাচি লাফালাফি, তাই না? আপনারা বলছেন ইসলামিক বিয়ে, এটা তো ইসলামিক বিয়ে হয়নি, উপরন্তু যে আপনারা বোরকা পরে যে নাচানাচিগুলো করেছেন, যাই হোক আপনাদের কাছে মনে হয়েছে এটা হচ্ছে হালাল, হালাল বিয়ে, হালাল নাচানাচি, তাই না? বোরকা পরে যেহেতু নাচানাচি করেছেন, সুন্নতি নাচানাচি করেছেন, কিন্তু আপনাদের কাছে কী খারাপ দেখা গিয়েছে সেটা মানে বলার বাইরে। তো যাই হোক, আমি আমার কথায় ফিরে আসি। তিশার উচিত ছিল সবার খাওয়া দাওয়ার যেই দায়িত্বটা সেটা নিশ্চিত করা। আপনারা সবার শুধু লাফালাফি করে গেলেন, কোনো খাওয়া দাওয়ার কোনো আয়োজন নেই, সবাই না খেয়ে বাড়ির থেকে মানুষজন আসলো তারাও না খেয়ে চলে গেল, আবার বড় বড় কথা বলতেছেন তাদেরকে বাইরে থেকে এনে খাওয়াইছেন। যদি আপনারা খাওয়াতেন তাহলে এটা আর কারো ক্যামেরা না ধরা পড়লো, ইউটিউবার নাজমুল বাপির ক্যামেরা ঠিকই সে মানে ধরা দিত, ঠিকই সে তুলে ধরতো, সে এই ভুল কখনোই করতে পারে না। আর তারা তো যাওয়ার সময় বলেই গেল যে আমরা শারমিনকে যে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, বাইরে যে হোটেলে খেতে হবে, এই কথাটা কেন বললো? তাতে যদি খাওয়াই থাকেন, আপনার মেয়ে জামাই তিশাকে, তিশা তানজু, তাদেরকে তো ঠিকই খাওয়া দাওয়া করাইছেন বাইরে থেকে এনে বিরিয়ানি। শুনেন, এসব ইউটিউবে এসে এসব গাঁজাখুরি প্রশ্নের উত্তর কম দিবেন, এতে আপনারা ভালো থাকবেন, এতে মানুষদের লোক হাসানো অনেক হয়েছে, আপনারা এখন এগুলো বন্ধ করেন। আর সামনে জানি না আপনাদের কী আর বাকি আছে, সেগুলো দেখে মানুষ আর কতটাই লোক হাসাহাসি করবে। যাই হোক, আমাদেরও কিছু কন্টেন্ট তৈরি হবে, আমরাও আপনাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করব, কিন্তু আমাদের আবার দোষ হয়ে যাবে যে আমরা যদি কন্টেন্ট তৈরি করি আমাদের আবার দোষ হয়ে যাবে, আমরা তো আপনাদের যে অন্যায়গুলো সেগুলো মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা যদি আমাদের দোষ হয়ে যায় তাহলে তো আমাদের করার কিছু নেই। তো যাই হোক, আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো? আর মিমের উচিত ছিল, বাবুর উচিত ছিল তার মার কাছে যেয়ে তার মাকে সালাম করে তারপরে কিন্তু হোটেলে যাওয়া বা হানিমুন করতে যাওয়া, সেটা তো তারা করেইনি, উপরন্তু তারা আরও এগুলো নিয়ে সাফাই গাচ্ছে যে আমরা সময় পাইনি, জায়গা পাইনি, তাই আমরা হোটেলে চলে গিয়েছি। আরে যা না হোটেলে, কিন্তু তোরা তো একটা সামাজিকতা রক্ষা করবি। বাবু তো এক, বাবুরও তো উচিত ছিল, বাবু তো ইচ্ছা করলে নিয়ে যেতে পারতো, কিন্তু এটা আপনারা করতে দেননি, এটা আমরা নিশ্চিত। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আমার ভিডিওটা অবশ্যই যারা লাইক দেননি এখানেও লাইক দিয়ে দিবেন। আজকে এখানেই শেষ করব, সামনে পরবর্তীতে আর কোনো ভিডিও নিয়ে আসছি সেটা জানার জন্য আমার চ্যানেলে এখনই চোখ রাখুন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।